সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছে। এটি নির্মাণের খরচ পড়ছে $3,500 কোটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। নতুন এই টার্মিনাল নির্মিত হচ্ছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল রোববার দুবাইয়ের শাসক এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, নতুন এই টার্মিনালটি দিয়ে বছরে 26 কোটি যাত্রী চলাচল করতে পারবে। নতুন এই টার্মিনালটি বর্তমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে 5 গুণ বড়। দুবাইয়ের শাসক আরও বলেন, নির্মাণ শেষ হলে আগামী কয়েক বছরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম আল মাকতুম বিমানবন্দরে স্থানান্তরিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রশিদ আল মাকতুম আরও বলেন, যেহেতু দুবাই বিমানবন্দরের চারপাশে সম্পূর্ণ শহর তৈরি করা হয়, তাই এই বিমানবন্দরকে কেন্দ্র করেও একটি শহর তৈরি হবে, যেখানে অন্তত 10 লাখ মানুষের আবাসন চাহিদা পূরণ হবে। এছাড়া বিমানবন্দর সংশ্লিষ্ট সব সংস্থার পাশাপাশি বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর অফিস তৈরি করা হবে।